আমি রাস্তায় হকারি করি, সাকিব হাসান 20,000 টাকা দিছে কিনা আমি জানি না, আমি ওয়াদা করলাম এই মার্কেটকে আমি 30,000 টাকা দেবো, এই মার্কেটকে আমি 30,000 টাকা দেবো, দেবো না কাকে, সেটা গভর্নমেন্ট একটা ফান্ড তৈরি করুক, আমি 20,000 30,000 টাকা দেবো। এই যে এখানে 3 লক্ষ টাকা, এটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে তুলে দিলাম, আপনার সমস্ত মাল আমরা ক্রয় করে নিলাম। বঙ্গবাজার ট্র্যাজেডিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2,000 কোটির মতো বলে ধারণা করা হচ্ছে। আমি রাস্তায় হকারি করি, সাকিব হাসান 20,000 টাকা দিছে কিনা আমি জানি না, আমি ওয়াদা করলাম এই মার্কেটকে আমি 30,000 টাকা দেবো, এই মার্কেটকে আমি 30,000 টাকা দেবো, দেবো না কাকে, সেটা গভর্নমেন্ট একটা ফান্ড তৈরি করুক, আমি 20,000 30,000 টাকা দেবো। আমি তো হকারি করি খাই, 30,000 টাকা চলে গেলে আমি কসাল হয়ে যাব? আমি তো মেলার মাঠে সব জায়গায় হকারি, এখনো তো বই নিয়ে আসছি, আমি আমি বই বিক্রি করে এখনো চলছি, আমি বই বিক্রি করে চলছি, আমি এই মার্কেটকে 30,000 টাকা দেবো। আমি কারোকে ছোট করার জন্য না, কারোকে বড় করার জন্য না, আমি তো আমি প্রতি বইয়ে আমি 4টি টাকা রাখি, এই 2টা টাকা আমার হলো হজ করার জন্য, আমার হাজবেন্ড ওয়াইফ হজ করার জন্য 2টা টাকা রাখি, আর 2টা টাকা রাখি মানুষ দুস্থদের দেওয়ার জন্য, মসজিদকে দেওয়ার জন্য, মাদ্রাসাকে দেওয়ার জন্য। তা আমি আমার মসজিদে যে কাজটা হাতে নিয়েছিলাম, সেই কাজটা কমিটি আমাকে ডিক্লারেশন দিল না কিভাবে কাজটা হবে, আমার বাবার একটা দেনা ছিল 50,000 টাকা, সেই দেনাটা দিয়ে দিলাম, ওখান থেকেই আমার মিটে গেল। আমি মসজিদের ইমামকে বললাম যে ভাই আমার তো বাবা একজায় দেনা আছে, আমি মসজিদে একটা কাজ হাতে নিছি, ওই কাজটা করবো না দেনাটা? বলে না, আপনি মসজিদের দরকার না, আগে দেনা পরিশোধ করেন, আর আপনি দেনা পরিশোধ করে যখন মসজিদের কাজ নাও করতে পারেন, তাহলে আপনার আল্লাহ কবুল করে নেবে ওটা। আমি টিপু সুলতান 30,000 টাকা দিলাম, এই মার্কেট রিকনস্ট্রাকশন বলতে এখন যারা চৌকি পাড়ি খাবে তাদের অনুদান দেওয়ার জন্য, আমার 30,000 টাকা দিলে কিছুই আসে যায় না, আমি কয়েকদিন পরিশ্রম করলে আমি 30,000 টাকা খুব অনাস। আরে ভাই, সে তো না ছোট করা না, সে হয়তো তার সেন্সে আছে, সে কোন সেন্সে দিছে আমি কোন সেন্সে ঢুকব, সে 20,000 টাকা দিছে ইফতারি করার জন্য, সে 20 কোটি টাকাও দিতে পারে অনুদান হিসাবে, তাও দিতে পারে। এই যে এখানে 3 লক্ষ টাকা, এটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে তুলে দিলাম, আপনার সমস্ত মাল আমরা ক্রয় করে নিলাম। বঙ্গবাজার ট্র্যাজেডিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2,000 কোটির মতো বলে ধারণা করা হচ্ছে। পুড়ে সাফ হয়ে গেছে 5,000 দোকান, নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে অনেকেই পথের ফকির হয়ে গেছেন, যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে 700 কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার সাধ্যমতো চেষ্টা করবে, তবে সরকারের আগেই প্রতিটি দুর্ঘটনার ন্যায় এবারও অনেক মানবিক ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা কিছুটা হলেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করছেন, যাতে তারা তাদের পরিবার নিয়ে অন্তত খেয়ে পরে বাঁচতে পারে। চলুন একে একে দেখে নেই বঙ্গবাজার ট্র্যাজেডিতে কে কত টাকা সাহায্য করলেন। নাম্বার 1, সাকিব আল হাসান সহ ক্রিকেটাররা। আর্থিক সহায়তার জন্য সর্বপ্রথম এগিয়ে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্ষতিগ্রস্তদের যে সাহায্য করা দরকার সেটা সাকিবই শিখিয়েছেন। তাছাড়া তার সাহায্যের ধরনটাও ছিল অভিনব। তিনি নিজে সাহায্য করার পর ফেসবুক পোস্টে ফাস্ট বোলার তাসকিনকেও সাহায্য করতে বলেন, তাসকিন আবার মুশফিকুর রহিমকে। এভাবে এক সাকিবের অভিনব কায়দাতে 60,000 টাকা উঠেছে ইফতারির জন্য। তবে একটি বিষয় খুবই দৃষ্টিকটু লেগেছে, যে সাকিব অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত করেছেন, সেই সাকিবকেই কঠিন অপমানিত করেছেন ব্যবসায়ীদের একজন। তিনি সাকিবের টাকায় থুতু দিতে চেয়েছেন। ওই ব্যক্তির এমন আচরণে অনেকে খেপে গিয়ে বলেছেন তাদের এমন অহংকারের ফলেই এই আগুন, অহংকারীদের এমন পতন হওয়াটাই স্বাভাবিক। অনেকেই তো আবার বলেই ফেলছেন সারা বছর কাস্টমারদের জিম্মি করে 500 টাকার পোশাক 2,000-এ বিক্রি করার ফল এটি। নাম্বার 2, এমপি বাহার এবং কুমিল্লার জনগণ। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, সাথে আছেন মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা দোকান মালিক সমিতি। বুধবার নগরীর ফাইন টাওয়ারে আয়োজিত কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতারে প্রধান অতিথির বক্তব্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে হাজি বাহার এমপি ব্যক্তিগতভাবে 10 লাখ টাকার সহায়তা প্রদানের ঘোষণা দেন।
পাশাপাশি কুমিল্লার দোকান মালিক সমিতিকে আরও 10 লাখ টাকা এবং কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে 5 লাখ টাকা সহায়তা প্রদানের আহ্বান জানান। তিনিও সাকিব আল হাসানের দেখানো পথ অনুসরণ করে অন্যদের সাহায্য করার জন্য নমিনেট করেছেন। বলাই যায় সাকিবের সিদ্ধান্তটি ছিল বেশ যুগান্তকারী। নাম্বার 3, মোবাইল ব্যাংকিং এবং যোগাযোগ প্রতিমন্ত্রী। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির চলমান মেগা পেমেন্ট ক্যাম্পেইনের আয় থেকে আসা পুরো অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এম ইসুক। সেই অর্থের পরিমাণ কত সেটি নিশ্চিত হবার উপায় নেই আপাতত, তবে অর্থের পরিমাণ কোটির আশেপাশে হবে, কারণ গত বুধবারে অলরেডি 19 লাখ টাকা উঠে গেছে। সেই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সিদ্ধান্ত নিয়েছেন তারা 100 ব্যবসায়ীকে 50,000 টাকা করে মোট 50 লাখ টাকা অনুদান দেবেন। নাম্বার 4, তাহসান খান। সাকিবের মতো অভিনব একটি পন্থা হাতে নিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ। তারা বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কিছু পোশাক ও কাপড় কিনে নিয়েছেন। তারা সেগুলো পরিধানযোগ্য করে বিক্রি করছেন বিভিন্ন মানুষের কাছে এবং সেই টাকা দেবেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বিদ্যানন্দের কাছ থেকে সর্বপ্রথম 1 লাখ টাকায় একটি লুঙ্গি কিনেছেন সঙ্গীত শিল্পী তাহসান খান। 1 লাখ টাকা দান করার মধ্যে দিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন এ তারকা। নাম্বার 5, ফারাজ করিম। দেশের মানুষ বিপদগ্রস্ত হলে মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম এগিয়ে আসবেন না তা কী করে হয়? তিনি বড় অঙ্কের সাহায্য করেছেন। বিদ্যানন্দের দেখানো পন্থায় বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে দ্বিতীয় ধাপে প্রায় 50 লাখ টাকার পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় কেনার মাধ্যমে 1 কোটি টাকার পণ্য সংগ্রহ করেছেন তরুণ এই রাজনীতিবিদ। বঙ্গবাজার ট্র্যাজেডি সংঘটিত হওয়ার পর তাৎক্ষণিক ছুটে যাওয়া এই তরুণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন। তাছাড়া এসব কাপড় ওয়াশিং প্ল্যান্টের মাধ্যমে ধুয়ে সুন্দরভাবে প্যাকেট করে বিক্রয় উপযোগী করে তুলবেন বলে জানা গেছে। নাম্বার 6, জায়েদ খান। নায়ক জায়েদ খানকে নিয়ে ট্রলের শেষ নেই। তার অভিনয় নিয়ে ট্রল করলেও তার মানবিক কর্মকাণ্ড নিয়ে ট্রলের সুযোগ নেই বিন্দুমাত্র। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন, বঙ্গবাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে যাচ্ছি আমি। আপনার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে পাশে থাকুন। এবারের আমাদের ঈদের খরচ বাঁচিয়ে না হয় এইসব সর্বস্ব হারা মানুষগুলোর সাথে ঈদ উদযাপন করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। তার সাহায্যের পরিমাণ উল্লেখ না থাকলেও সেটা 1 লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। নাম্বার 7, জিয়াউল ফারুক অপূর্ব। বিদ্যানন্দের ফান্ডে অংশীদার হতে তাদের থেকে 1 লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া কাপড় কিনেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। এ বিষয়ে অপূর্ব বলেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তাতে আসলে আমরা সবাই মর্মাহত। সামনেই ঈদ, এমন মুহূর্তে এটা আসলে মেনে নেওয়াও কঠিন তাদের জন্য। ঈদ মানেই তো আনন্দ, আর এই আনন্দের দিনে কারো যেন মন খারাপ না হয় সেজন্য ক্ষুদ্র একটা অর্থায়নের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাদেরও অধিকার আছে উৎসব করার, আনন্দ করার। আমি চাই যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই তাদের পাশে দাঁড়াক, তাতে করে যাদের ক্ষতি হয়েছে তাদের মুখে একটু হলেও যেন হাসি ফুটে। নাম্বার 8, বুবলি এবং মিম। সময়ের আলোচিত নায়িকা বুবলিও বিদ্যানন্দের ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। তার সাথে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমো। বিদ্যানন্দের পেজ থেকে বুধবার রাতে মিমের সহায়তার বিষয়টি জানানো হয়, আর বৃহস্পতিবার দুপুরে চিত্রনায়িকা শবনম বুবলির সহায়তার কথা উল্লেখ করা। মিমের সহায়তার বিষয়টি জানিয়ে বিদ্যানন্দ জানিয়েছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছেন 100 কাপড়ের দামে। জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে। একইভাবে বুবলির সহায়তার বিষয়টি উল্লেখ করে বিদ্যানন্দ জানায়, চিত্রনায়িকা বুবলি কিনেছেন বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড়। তিনি বলেন, নিজের সামর্থ্যের মধ্যে এসব মানুষের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে, কারণ এই মানুষগুলো খুব সাধারণ। আগামীতেও আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। নাম্বার 9, নিপুণ আক্তার। ঢাকা সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার
তিনিও বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার কথা জানালেন তিনি। বৃহস্পতিবার তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, একটি কাপড় কিনে আপনি বঙ্গবাজারের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, বিদ্যানন্দকে ধন্যবাদ। জানা গেছে তিনিও লাখ টাকার কাপড় কিনেছেন। নাম্বার ১০, মিষ্টি জান্নাত। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন ঢাকায় সিনেমার সুন্দরী চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তার চিকিৎসা প্রতিষ্ঠান হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকের পক্ষ থেকে ১,০০,০০০ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়াও ব্লগার রাফসান্দার ছোট ভাইও সাহায্য করেছেন লাখ টাকার। প্রিয় দর্শক, আলোচিত ব্যক্তিদের সাহায্য করা নিয়ে সবাই মন থেকে তাদের জন্য দোয়া করছেন। আপনিও তাদের জন্য দোয়া করেছেন তো? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।